সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিয়ার স্টাডি ইউটিউব চ্যানেল। তো আজর ভিডিওরে আমি ক্লাস 9 অনুশনী 10 কোশ্চেন নম্বর 234 কু ডিসকস করিবা। তো পূর্ব ভিডিওরে আমি 1 নম্বর সমস্ত বিট কু সমাধান করিলে, যদি সে ভিডিওটি কু দেখি নাও উপরে আই বটনে ক্লিক করি সে ভিডিওটি দেখি পারিব, মু আপলোড করে দেবি সে ভিডিওটি। তো চালা দেখিয়া কোশ্চেন নম্বর 2। তো কোশ্চেন নম্বর 2 রে তোমার দেইছে, দেখো বইরা দেইছে প্রশ্নটা, এ ও বি সেট জয় পাই দুটি সেট দিয়েছি, এ ও বি তার তাকর মোড দিয়ে দিয়েছি কেতে, ম্যাগনিচুড কেতে দিয়েছি, না গোটে এ র দিয়ে দিয়েছি 60, বি র দিয়ে দিয়েছি কেতে না 40, আউ এ ইন্টারসেকশন সরি এ ইন্টারসেকশন এ ডেল্টা বি র মোড দিয়ে দিয়েছি তোমার 70। সে কইছি কেতে না এ ও বি র সাধারণ উপাদান সংখ্যা নির, এ ও বি র সাধারণ উপাদান মানে তাকে আমি কেমতি লিখে দিও না এ ইন্টারসেকশন বি, সেটা কু হাতে পড়া যায় এ ও বি র সাধারণ উপাদান। তো এটাকে আমাকে বাহার করিয়া কু হবো, বুঝিপারলো? তাহলে এ ও বি র সাধারণ উপাদান কো উপাদানটি উভয় এ রে বি অছি বি রে বি অছি, তাকে আমি কেমতি লেখু এ ইন্টারসেকশন বি লেখু, উভয় এ রে থিব বি রে বি থিব, তাকে কোন লেখা যায় ইন্টারসেকশন বি, সেইটাকে আমাকে বাহার করিয়াকু কইছি। তো কিছু নাই, সিম্পল ফর্মুলা ডাইরেক্ট পকাইবা। তো দেখো এ ডেল্টা বি র ফর্মুলা অছি আমার, কোন জানিছ কু, এ র মোড প্লস বি র মোড মাইনাস কোন 2 ইনটু এ ইন্টারসেকশন বি র মোড, বুঝেলা? আমার তো সব ডাটা অছি, পুট করিয়া বাহার করিয়া। তো ইমপ্লাই দ্যাট এ ডেল্টা বি র ভ্যালু কেতে দিয়েছি 70, ইকুয়াল টু এ কেতে দিয়েছি 60, আর সেমতি বি বি কেতে দিয়েছি 40, বুঝেলা? মাইনাস 2 ইন্টু এ ইন্টারসেকশন বি, এটাকে বাহার করিয়া কব এ ইন্টারসেকশন বিটাকে, হেলা? তো দেখো ইমপ্লাই দ্যাট 70 ইকুয়াল টু কেতে হব 60, 40 কেতে 100, বুঝেলা? মাইনাস 2 ইন্টু এ ইন্টারসেকশন বি, হেলা? ইমপ্লাই দ্যাট এটাকে রখো, 100 টাকে সাইড নিয়ে যাও, ইমপ্লাই দ্যাট মাইনাস 2 ইন্টু এ ইন্টারসেকশন বি, সাইড চেঞ্জ করে দিও কেতে হব না 70 মাইনাস কেতে হয়ে যাও 100, কেতে লা না তোমার 30, মাইনাস 30, 30 মাইনাস 100 মাইনাস 30, ইমপ্লাই দ্যাট 2 ইন্টু সরি এডি মাইনাস ডি সাইডের ক্যান্সেল করে দিও, ডি সাইডের মাইনাস ক্যান্সেল করে দিও, কেতে না 2 ইন্টু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কেতে না 30, ইমপ্লাই দ্যাট এ ইন্টারসেকশন বি কেতে হব না 30/2 কেতে 50 না কোন, বুঝিপারল? তোমার দিয়েছি এ সেট র মোড দিয়েছি কেতে 60, বি র মোড দিয়েছি 40, এ ডেল্টা বি র মোড বি সেমতি 70 দিয়েছি, কইছি এ ইন্টারসেকশন বি র ভ্যালু বাহার করিবা, মানে যেটা এ ও বি র সাধারণ উপাদান, আমি ফর্মুলা জানছি এ ডেল্টা বি ইকুয়াল টু কেতে এ র মোড প্লস বি র মোড মাইনাস 2 ইনটু ইন্টারসেকশন বি, এ ডেল্টা বি পকাও 70 পকাইলো, এটি এ র মোড দিয়েছি 60, বি র মোড দিয়েছি 40, মাইনাস 2 ইনটু এ ইন্টারসেকশন বি, এটাকে বাহার করিবা, ଏମିତି ସମାଧାନ କରାଯାଏ କ'ଣ ଆଉ, ଏଇଟା ବାହାରିଲା ତାହେଲେ ଆମର ଆନ୍ସର 15, ବୁଝିହେଲା? ତ ସେମିତି 3 ନମ୍ବର କୋଶ୍ଚେନ୍କୁ ଲକ୍ଷ୍ୟ କର, କୋଶ୍ଚେନ୍ ନମ୍ବର 3ରେ ତୁମର କହିଛି ଏ ଓ ବି ସେଟ୍ ଦୁଇ ପାଇଁ ତୁମର ଏ ର ମୋଡ଼ ଦେଇଦେଇଛି କେତେ ନା 80, ସେମିତି ବି ର ମୋଡ଼ ଦେଇଦେଇଛି 30, ଓ ଏ ୟୁନିଅନ୍ ବି ର ମୋଡ଼ କେତେ ଦେଇଛି ତୁମର ଦେଖୁଥିବ ବହିକୁ, ଏ ୟୁନିଅନ୍ ବି ଦେଇଦେଇଛି ତୁମର 100, କହିଛି ଏ ଡେଲ୍ଟା ବି କେତେ ହେବ ସ୍ଥିର କର, ଏ ଡେଲ୍ଟା ବି ର ମୋଡ଼ଟା କେତେ ହେବ। ତ ଆମେ ଏ ଡେଲ୍ଟା ବି ର ଫର୍ମୁଲା କେତେ ଜାଣିଛେ ନା, କେତେ ଏ ର ମୋଡ଼ ପ୍ଲସ୍ ବି ର ମୋଡ଼ ମାଇନସ୍ 2 ଇଣ୍ଟୁ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ର ମୋଡ଼, ଆମର ଏଠି ଏ ର ମୋଡ଼ ବି ଅଛି ବି ର ମୋଡ଼ ଅଛି, କିନ୍ତୁ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ନାହିଁ, ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବିଟା ନାହିଁ, ଖାଲି ଏ ୟୁନିଅନ୍ ବି ଅଛି। ତ ଆମକୁ ଏଇ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ର ଫର୍ମୁଲା ବାହାର ସରି ଏଇ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ର ଭ୍ୟାଲୁ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ, କେମିତି ବାହାର କରିବା ନା ଏ ବି ଆଉ ଏ ୟୁନିଅନ୍ ବି କୁ ଆମର ବ୍ୟବହାର କରି ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବିର ଫର୍ମୁଲା ପାଇଯିବା, ଦେଖ କେମିତି ନା ଏ ୟୁନିଅନ୍ ବିର ଫର୍ମୁଲା ଆମେ ଜାଣିଛେ କେତେ ସିମ୍ପୁଲ ଅଛି, ଖାଲି ଟିକେ କ୍ରିଟିକାଲ କରିଦେଇଛି ଆଉ କ'ଣ ପୂର୍ବ ଭଳି, ଏଇଟା ଖାଲି ଟିକେ ତୁମକୁ ମାଇଣ୍ଡ ଖଟେଇବାକୁ ପଡ଼ିବ ଆଉ, ଫର୍ମୁଲା ୟୁଜ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ଏ ର ମୋଡ଼ ପ୍ଲସ୍ ବି ର ମୋଡ଼ ମାଇନସ୍ 2 ଇଣ୍ଟୁ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି, ହେଲା? ତ ସରି ମାଇନସ୍ 2 ଇଣ୍ଟୁ ନା, ଖାଲି ଏ ଡେଲ୍ଟା ବିରେ ହେଉଛି ମାଇନସ୍ 2 ଇଣ୍ଟୁ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି, କିନ୍ତୁ ଏ ୟୁନିଅନ୍ ବିର ଫର୍ମୁଲା କେତେ ନା ଏ ର ମୋଡ଼ ପ୍ଲସ୍ ବି ର ମୋଡ଼ ଖାଲି ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ର ମୋଡ଼, ହେଲା? ଇକ୍ୱାଲ ଟୁ ଇମ୍ପ୍ଲାଇ ଦେଟ୍ ଏ ୟୁନିଅନ୍ ବି କେତେ 100, ପୁଟ୍ କର, ହେଲା? ଏ ର କେତେ ଦେଇଛି 80, ବି ର କେତେ ଦେଇଛି ନା 30, ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି, ଇମ୍ପ୍ଲାଇ ଦେଟ୍ ସେମିତି କେତେ ହେବ 100 ଇକ୍ୱାଲ ଟୁ ଇଏ 80/30, 111, 110, 80/30 କେତେ 110, ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି, ହେଲା? ଇମ୍ପ୍ଲାଇ ଦେଟ୍ ଏଇଟା 110 ଆଡ଼୍ କରିକି ଦେଇଛୁ ମାଇନସ୍ 10 ହେଇଯିବ, ମାଇନସ୍ 10 ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ ହେଲା ନା ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି, ଇମ୍ପ୍ଲାଇ ଦେଟ୍ ମାଇନସ୍ ମାଇନସ୍ କ୍ୟାନସଲ୍ କେତେ ହେଲା ନା ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି ହେଇଗଲା କେତେ ତୁମର, ଏ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ବି କେତେ ହେଲା ନା 10।
এবে আমি ইন্টারসেকশন বি র ভ্যালু পাই গলে এই পুট কর দবা সমীকরণ আমরো এ ডেল্টা বি র ভ্যালু মিলি যাব বুঝি পারলো তো দেখো টিকে লিখে দউছি তাহলে আমি এ ইন্টারসেকশন বি র ভ্যালু কত পাই গলে না 10 তো এডি পুট কর দাও দেখো ইকুয়াল টু তানে এ ডেল্টা বি র মোড ইকুয়াল টু কত এ র মোড কত 80 প্লাস বি র মোড 30 মাইনাস 2 ইনটু এ ইন্টারসেকশন বি কত 10 বুঝলা ইন্টারসেকশন বিরো মোড হ্যাঁ তাহলে 80 30 হল 110 মাইনাস 10 জনে 20 বুঝলা মানে কত হল 110 মাইনাস 20 90 আর কোন তাহলে এ ডেল্টা বিরো ভ্যালু বাইর গেল আমার 90 বুঝলা সেমতি কোশ্চেন নম্বর 4 কো লক্ষ্য করো কোশ্চেন নম্বর 4 রে তোমার দেইছি গটে শ্রেণীরে 100 জন ছাত্রক মধ্যরু 40 জন কম্পিউটার বিজ্ঞান ও 52 জন প্রাণী বিজ্ঞান তাহলে তুমি এটি জানি পালো কত না ব্যাপক সেট কি রো দেইদলা 100 বুঝলো মু গোটা দি আপরে পূর্বর গোটে ভিডিও বনাই থিলি যে টোটাল শ্রেণীর ছাত্র সংখ্যা কো আমি ব্যাপক সেট মানে সবটু বড় সেট যেটা নেই পারিবা তো এখানে দেখি শ্রেণীর ছাত্র সংখ্যা মোর তোমার দেই 100 মু তাকু নেউচি ই সেট বলি যেটা কো ব্যাপক সেট বলি ধরি নউচি সেমতি দেইছি 40 জন কম্পিউটার বিজ্ঞান রো সেটটা কো মু নেই গলি সি সেট হলা সি রো মোর তানে কত হেলা তোমার 40 জন সেমতি 52 জন প্রাণী বিজ্ঞান তো প্রাণী বিজ্ঞানকর সেটটি কো মু নেই গলি এল লাইফ সায়েন্স এটা তো ইংরাজি অক্ষর মু এল নেই গলি তার মোর কত দেলা তোমার 52 জন পিলা লাইফ সায়েন্স পড়ুছন্তি মানে প্রাণী বিজ্ঞান অধ্যয়ন করুছন্তি যদি 23 জন ছাত্র উভয় বিষয়কু অধ্যয়ন করুথান্তি মানে উভয় কম্পিউটার বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান অধ্যয়ন করুথা ছাত্রক সংখ্যা কেতে না 23 মানে তাকে কেমতে লিখেবা সি ইন্টারসেকশন এল 23 বুঝিলা সি ইন্টারসেকশন এল র মোড নাকি উভয় সি কুবি পড়ুছন্তি এল কুবি পড়ুছন্তি তাকে আমি কেমতে লিখু সেটা কার ইন্টারসেকশন করু 23 দেইছি তো কইছি তোমার কেতে না তবে কেতে জন ছাত্র হি দুই বিষয়ৰ কোনোসিকু অধ্যয়ন করন্তি নাই এই দুইটা বিষয়ের কোনোসিকু অধ্যয়ন করতে নাই তো আমি কেমতি বাহার করিয়া প্রথমে সি ইউনিয়ন এল বাহার করদেবা সি ইউনিয়ন এল এতিকিরু এতিকি ডাটা ডাটা ফর্মুলা পড়ি যাব সি ইউনিয়ন এল বাহার যাব সেথিরু ই কু মাইনাস করদেবা যেতে হব সেটা হচ্ছে আমার অধ্যয়ন করুনথিবা ছাত্রক সংখ্যা দেখ তাহলে সি ইউনিয়ন এল র ভ্যালু কেমতি পাইবা সি ইউনিয়ন এল র মোড সি র মোড ফর্মুলা কেতে সি র মোড প্লাস এল র মোড মাইনাস সি ইন্টারসেকশন এল র মোড হেলা সি র মোড 40 এল র প্লাস এল র মোড দিয়ে কেতে 52 মাইনাস সি ইন্টারসেকশন এল র মোড কেতে না 23 হলা 92 মাইনাস 23 কেতে হলা 69 বুঝি পারলো সি ইউনিয়ন এল র ভ্যালু বাহির গলা কেতে 69 মানে কোন কম্পিউটার ও প্রাণী মিশিকি পড়ুথিয়া পিলাঙ্ক সংখ্যা হচ্ছে 69 কম্পিউটার ও প্রাণী বিজ্ঞান মিশিকি পড়ুথিয়া পিলাঙ্ক সংখ্যা হচ্ছে 69 তো কেতে জন কোনোসিটিকু পড়ু নাহান্তি কেতে জন কম্পিউটার বি পড়ু নাহান্তি কি জীব বিজ্ঞান বি পড়ু নাহান্তি তো দেখিয়া কেমতি সেইটার ই সেটটা বিয়োগ করিদেলে আমার এইটা বাহারি যাব কেটা বাহারি যাব যে কেতে জন অধ্যয়ন করু নাহান্তি ই মাইনাস সি ইউনিয়ন এল সি ইউনিয়ন এল হেলা ই সেটর মোড দিতেছি তাহলে ই কেতে দিয়েছি আমার 100 মাইনাস সি ইউনিয়ন এল কেতে পাইছে 69 তোমার হয়ে তোমার 31 হেলা তো কোনোসিটি অধ্যয়ন করতে নথিবা ছাত্রক সংখ্যা কেতে পারলা 31 তো আজর ভিডিওরে এতিকি আর যদি ভিডিও ভালো লাগতায় গোটা লাইক শেয়ার সবসক্রাইব করে পাখে থাকা বেল আইকনকে বজাই দেব আর সাংবাদিককে জনাই দেব দেখাবা নেক্সট ভিডিওরে সে পর্যন্ত ভালো থাকতু পাঠ পড়ু থাকতু নমস্কার বাই বাই